নমস্কার, ফিরে আসলাম বম রাঁধুনির রান্নাঘরে। আজকে নতুন রেসিপি নিয়ে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার রেসিপিটা দেখে যদি আপনারা ভালো করে লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। এই শীতে প্রচুর সবজি বাজারে, বিভিন্ন রকম সবজি প্রত্যেক দিন একই আমি, আমরা যদি নানা রকমভাবে রান্না করি সেটা আরও সুস্বাদু হয়ে ওঠে। সেজন্য আজকে একটা নতুন রেসিপি, শিম বেগুনের পাতুরি। এই শিম বেগুনের পাতুরি করতে আমার কী কী লাগছে, কীভাবে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর সমস্ত উপকারিতা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা দেখি আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমার রান্নার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে সিম বেগুনের পাতুরি আমরা কীভাবে করছি। সিম বেগুনের পাতুরি করতে লাগবে সিম। সিমটা আমি ভালো করে ধুয়ে মাথাগুলো কেটে নিয়েছি, আর এখানে বেগুন এভাবে কেটে নিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এবার আমি এই কালো জিরাটা দিয়ে দিচ্ছি। তেলটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো, একটু বেগুন দেওয়া ভেজে নেবো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন খুব নরম, তেল দুটোই খুব নরম। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এই সিমগুলো দিয়ে দিলাম। সামান্য জল দেবো, সিম বেগুনের পাতুরি এটা হবে, এখন সিদ্ধ হবে। তা সিদ্ধ হওয়ার সময় আমার এই সর্ষে আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব, ততক্ষণ এটা সিদ্ধ হবে। সিমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা ডালটা দিয়ে দিচ্ছি। সিম বেগুনের পাতুরি আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিষ্টি। শীতের সবজি এত সহজে রুটি ভাত সবার সাথে খাওয়া যায়। সিম বেগুনের পাতুরি আমার রেডি।
এবার আমি এটাকে পরিবেশন করবো। এই সিম বেগুনের পাতুরি আমার আজকে রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার লাইক করুন নিজেদের মধ্যে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার সমস্ত রান্নার রেসিপি সবার প্রথম আপনি পেয়ে যান। তাহলে বন্ধুরা এবার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ফিরে আসবো। ধন্যবাদ।